గచ్చామి కాదు సార్ యుద్ధం శరణం గచ్చామి বিগ বাজেটের ছবি না হলেও মানুষের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে কেজিএফ না পুষ্পা কোন সিনেমাটি মাইনিং এর দিক দিয়ে শ্রেষ্ঠ হবে কারণ পুষ্পা সিনেমাতে লাল চন্দনের অবৈধ বিজনেস কে তুলে ধরা হবে ఈ రోజులో మనం అనాల్సింది బుద్ధం శరణం గచ్చామి కాదు సార్ యుద్ధం శరణం గచ్చామి মুখ্য চরিত্রে আলু অর্জুন সাথে থাকছে বিজয় সেনাপতি রশ্মি এবং ফাহাদ চারজনই সিনেমাকে গিলে খাওয়ার অভিনয় করে থাকে సత్యనారాయణపురం అగ్రహారం సాక్షిగా చెప్తున్నా నేను వాడిని చూసిన రోజే చంపకపోతే నా పేరు దువ్వాడ జగన్నాథమే కాదు నేను శ్రీవత్స ముఖ్య చరిత్రే అల్లు అర్జున్ సినిమా కొల్పే যার নাম থাকবে পুষ্পরাজা সিনেমাতে দেখানো হবে লাল চন্দনের চোরাকারবারির জীবনটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই চোরাকারবার জীবনটা কেমন হয়ে থাকে তারপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে সিনেমাতে 30 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে বলে জানা গিয়েছে আলু অর্জুন আলু অর্জুন আরো জানিয়েছেন যে এই সিনেমা দিয়ে পুরো তেঙ্গুলু ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন আসতে চলেছে কিন্তু এরই মাঝে আরেকটি দোতনা চলে আসলো সেটি হচ্ছে ইয়াশের কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি একই সাথে বের হবে পুষ্পার তাহলে কার মার্কেট প্লেস বেশি থাকবে যেহেতু ওয়ার্ল্ড রেকর্ডে টিজার দিয়ে নিজের পজিশন করে ফেলেছে কেজিএফ চ্যাপ্টার 2 তাহলে আপনাদের মতামত কি হবে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ পুষ্পা সিনেমার পরিচালককে নিয়ে দুটি কথা না বললে আসলে বিষয়টি খারাপ দেখাচ্ছে পরিচালক সুকুমার এর আগেও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন কাজ করেছেন এনটিআর মহেশবাবু বরবাস অন্যান্য জনপ্রিয় অনেকগুলো নায়কের সাথে কিন্তু তার সিনেমাগুলো থাকে একটু ভিন্ন তো এবার পুষ্পরাজা অথবা পুষ্প সিনেমাতে কি দেখা যাবে তা নিয়ে আমাদের আকাঙ্ক্ষা রয়ে গেল ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি কোন অংশটি আপনাদের কাছে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর কেজিএফ চ্যাপ্টার 2 সাথে কি পুষ্পর কোনো রিলেটেড রয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন